मौलाना अबुल कलाम आजाद विश्वविद्यालय उपाचार्य के अपसारण निर्देश खारिज हो गल। उपाचार्य पद के सैकत मित्र मैत्र के अपसारण सिद्धांत तो खारिज कर दिल हाईकोर्ट। तीन सप्ताह मध्य पुनराय काजे जोगदान करानों निर्देश। अपनारा जानें गत 29 जुलाई उपाचार्य पद के सैकत मित्र के अपसारण विज्ञप्ति जारी है और राज्य सिद्धांत के चैलेंज जानिए हाईकोर्टे द्वारस्थ हन सैकत मैत्र। ए विषय नहीं कथा बोलते संगे रही प्रतिनिधि सौभिक मजुमदार। सौभिक, अपसारित उपाचार्य सैकत मैत्र अभियोग के मान्यता दिलें विचारपति? देखो एकदम ही अपसारित तो उपाचार्य सैकत मैत्र दाबी कलकाता हाईकोर्टे से ही दाबी के मान्यता देवा हलो राज्य तरफे 29 जुलाई जे विज्ञप्तर माध्यमे अपसारित करा से विज्ञप्ति के कलकाता हाईकोर्ट खारिज करलो पाशापाशी निर्देश देवा हलो आगामी तीन सप्ताह मध्य सैकत मैत्र आबारो गिये उपाचार्य कार्यभार ग्रहण करबेन सेई निर्देश देवा होयेछे। पाशापाशी सैकत मैत्रेर बक्तव्य छिलो जे ताके कार्यत कोनो रकम कारण छाड़ाई ताके अपसारण करार निर्देश देवा होयेछिलो एबं सेई निर्देशके चैलेंज करे तिनि कलकाता हाईकोर्टे एसेछिलेन एबं तार बक्तव्य छिलो जे एकेबारे कोनो आईनी प्रक्रिया ना मेने অপসারণের কর্মকাণ্ড সরকারের তরফ থেকে পরিচালনা করা হয়েছে এবং সেখানে তার এখানে কলকাতা হাইকোর্টের কাছে তার আরো একাধিক বক্তব্য ছিল যে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে আইন রয়েছে সেই আইনের কোন ক্ষেত্রেই সেই আইনকে মান্যতা দেওয়া হয়নি এবং আইনের উল্টো রাস্তায় হেঁটে এই ধরনের কাজ সরকারের তরফ থেকে করা হয়েছে। ফলে কলকাতা হাইকোর্টের সামনে যে দাবি নিয়ে তিনি এসেছিলেন সেই দাবিকে আজকে মান্যতা দেওয়া হয়েছে, তার আবেদন গ্রহণযোগ্য এবং তার পাশাপাশি তিন সপ্তাহের মধ্যে তিনি আবারও গিয়ে কার্যভার গ্রহণ করবেন। বর্তমানে যিনি উপাচার্য রয়েছেন তার কাছ থেকে কোনো রকম চার্জ হ্যান্ডওভারের প্রয়োজন নেই, তিনি সরাসরি গিয়ে তার কার্যভার গ্রহণ করবেন। ধন্যবাদ। আজ সকালে কলকাতায় পৌঁছে গেলেন ইস্টবেঙ্গলের নবনিযুক্ত কোচ স্টিফেন কনস্টান্টাইন। বিমানবন্দরে তাঁকে লাল হলুদ গোলাপ দিয়ে স্বাগত জানান ইস্টবেঙ্গলের সমর্থকরা। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের সঙ্গে। সৌমিত্র, শহরে পা রাখলেন ইস্টবেঙ্গলের নতুন কোচ, কি পরিকল্পনা রয়েছে এরপর? দেখো সুপর্ণা, গত মঙ্গলবার লগ্নিকারী সংস্থার সঙ্গে অফিসিয়ালি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের এবং তারপরই আমরা যেটা দেখতে পাচ্ছি দল গঠনের কাজ এগিয়ে চলছে এবং নবনিযুক্ত কোচ স্টিফেন কনস্টান্টাইনের সঙ্গে চুক্তি আগেই হয়ে গিয়েছিল। আজ সকালবেলা স্টিফেন কনস্টান্টাইন শহরে পা রেখেছে, সেখানে লাল হলুদ সমর্থকরা হাজির ছিল এবং লাল হলুদ গোলাপ দিয়ে তাকে স্বাগত জানায়। এই স্টিফেন কনস্টান্টাইনের কাছে ইন্ডিয়ান ফুটবল নতুন নয়, ভারতীয় ফুটবলে তিনি আগেও কাজ করেছিলেন, জাতীয় দলের অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল টিমের তিনি কোচ ছিলেন এবং সেই সূত্রে কলকাতাতে এসেছিলেন। কলকাতা তার চেনা শহর বলা যায়। সেই ভারতীয় ফুটবলে কাজের অভিজ্ঞতা থাকার জন্য স্টিফেনকে ইস্টবেঙ্গল কোচ হিসেবে নিয়োগ করেছে এবং যেটা জানা যাচ্ছে যে আজ দুপুরে ইস্টবেঙ্গল মাঠে দুপুর 3টে থেকে লালহলুদের প্র্যাকটিস শুরু হচ্ছে এবং সেই প্র্যাকটিসে স্টিফেন কনস্টান্টাইন হাজির থাকতে পারে। সুপর্ণা, ধন্যবাদ। সৌমিত্র।